আচ্ছা দেখো আবার ফিরে আসলাম আজকে আমরা ওই 14.2 এর কিছু উপপাদ্য তোমাদের অনুসরণে বাদ ছিল কিছু প্রমাণ দেখো আজকে আমরা তোমাদের 11 নম্বর প্রমাণের কথা বলবো ঠিক আছে আর 14.2 এর 11 নম্বর আর তারপর 14.1 এর কিছু আমরা বাদ দিছিলাম হয়তো 3 আর 8 নম্বর তো সেটাও তোমাকে আমি এই ভিডিওতে দেখাই দেব ঠিক আছে ইনশাআল্লাহ এখন দেখো 11 নম্বর কি বলছে ত্রিভুজ ABC আর DEF এর কোণ A আর D সমান হইলে প্রমাণ করো এদের ক্ষেত্রফলের অনুপাত AB আর AC কে একটা দেখাইতে বলতে দেখো তো দেখো সরাসরি আমি দুইটা ত্রিভুজ এখানে অঙ্কন করে নিই আমরা অলরেডি অনেকগুলো বেসিক আদিকে আসছি ত্রিভুজ ABC আর DEF দুইটা ত্রিভুজের কথা বলা হচ্ছে তাহলে এখানে মনে করো ত্রিভুজ ABC অঙ্কন করি ঠিক আছে এটা যে কোনো ত্রিভুজ এটা মনে করো ত্রিভুজ হচ্ছে A B C আর নিচে মনে করো আরেকটা ত্রিভুজ এটা হচ্ছে DEF ঠিক আছে আচ্ছা এটা মনে করো D এটা হচ্ছে E এটা হচ্ছে F প্রশ্নতে বলছে কোন A আর কোন D পরস্পর সমান তাই কাজ করি যেহেতু কোন D কে আমি এখানে লিখছি তো আমি কোন A টাকে এখানে লিখি আমাদের তাহলে চিত্রটা আমাদের বর্ণনা করতে সুবিধা হবে ঠিক আছে তুমি যেখানে ইচ্ছা লিখতে পারো কিন্তু যদি উল্টা পাল্টা লেখো তাহলে কিন্তু সমান সমান কোণে বাহুগুলো খুঁজতে একটু সমস্যা হবে তো যেহেতু কোন A আর D সমান বলছে তাহলে এখানে আমি A লিখলাম এখানে মনে করো B এখানে C ঠিক আছে আচ্ছা দেখো প্রশ্নতে বলা আছে যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF এ কোন A আর কোন D সমান তার মানে খেয়াল করে দেখো এই যে কোন A আর কোন D এরা কিন্তু পরস্পর সমান ঠিক আছে প্রমাণ কি করতে হবে দেখো প্রমাণ করতে হবে যে এদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে ABC is to D আচ্ছা দেখো যে লাইনটা প্রমাণ করতে হবে আমি সেটা বিশেষ নির্বাচন এখানে লিখে দিই ঠিক আছে যদি আমি সম্পূর্ণ লিখবো না বিশেষ নির্বাচন দেখো প্রমাণ করতে হবে AB into AC ঠিক আছে AB into AC is to প্রমাণ করতে হবে DEDF BEDF ঠিক আছে দেখো এই লাইনটা আমার প্রমাণ করতে হবে তার সামনে এটা প্রমাণ শুরু করি তো দেখো আমাদের কি দেয়া ছিল আমাদের দেয়া ছিল তারপর তোমাদের বইয়ের পয়েন্ট আমরা করাচ্ছি দেখো আমরা 14.2 এর 11 নম্বরটা করে দিচ্ছি ঠিক আছে 11 নম্বর প্রশ্নতে বলা ছিল যে ত্রিভুজ এ বি সি আর ডি এ এফ দেখো এই দুইটা কোণ হচ্ছে সমান কোণ এই দুইটা কোণ পরস্পর সমান হয় তবে প্রমাণ করো যে এদের ক্ষেত্রফলের অনুপাত এইটার সমান হবে ঠিক আছে দেখো আমি শুধুমাত্র এই লাইনটা লিখে রাখছি তার মানে প্রমাণ করতে হবে যে ক্ষেত্রফল হবে আচ্ছা আমি এখানে ক্ষেত্রফল লিখি তাহলে ক্ষেত্রফল অফ ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ ডিইএফ ঠিক আছে তাহলে পরে লিখলাম তাহলে প্রমাণ করতে হবে এদের ক্ষেত্রফলের অনুপাত এই মানটার সমান ঠিক আছে অর্থাৎ এ বি ইন্টু এ সি ইস টু ডিই ইন্টু ডিএফ ঠিক আছে আচ্ছা দেখি এখন এই লাইনটা আসা যায় কিনা তো সবার আগে খেয়াল করে দেখো যেহেতু এখানে ক্ষেত্রফল অনুপাত নিয়ে আসে আমি এ ধরনের প্রমাণ তোমার 35 ছিল সেখানে কি করছিলাম আমরা প্রথমে ক্ষেত্রফলের অনুপাতটা বের করছিলাম তারপর দেখছিলাম যে এই প্রমাণটা আনার জন্য আমাদের কি দরকার পড়বে ঠিক আছে আচ্ছা এখন এক কাজ করি বি থেকে এ সি এর উপর একটা লম্বা আর্ক যেন এদের ক্ষেত্রফলটা বের করা যায় তাহলে একটা কাজ করলাম এখান থেকে মনে করো বি এম একটা লম্বা আর্ক করলাম আর এখান থেকে ই এম একটা লম্ব আর্ক করলাম আচ্ছা তাহলে আমি আমার প্রমাণের অংশটা লিখতে যাচ্ছি দেখো প্রমাণ প্রমাণ খেয়াল করে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে ক্ষেত্রফল অফ ত্রিভুজ এ বি সি সমান লেখা যাবে হাফ গুণন ভূমি হচ্ছে এ সি তার উপর লম্ব হচ্ছে বি এম তাহলে ভূমি হচ্ছে এ সি তার উপর লম্ব হচ্ছে বি এম আচ্ছা দেখো ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করে ফেলি ঠিক আছে তাহলে দেখো ক্ষেত্রফল অফ ডিইএফ ডিএফ এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি হচ্ছে ডিএফ উচ্চতা ইএন ডিএফ ইনটু এখান থেকে ইএন ঠিক আছে আচ্ছা দেখো এদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করি তারপর আমি বুঝতে পারবো যে আমার কোন রাশিটা আসছে আর কোন রাশি মান বের করতে হবে আচ্ছা তো এক কাজ করে এটাকে সমীকরণ মনে করো এক দিতে পারো সমীকরণ নাম্বার এটাকে দুই দিতে পারো ঠিক আছে তো এক কাজ করে এখানে এক ভাগ দুই করি তাহলে দেখো এখানে চলে আসবে ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ ডিইএফ অর্থাৎ এদের ক্ষেত্রফল অনুপাতটা
এখানে কি আসছে দেখো এই ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এসি ইনটু এখানে বিএম এখানে হচ্ছে হাফ ইনটু ডিএফ ইনটু এখানে ইএম এখন খেয়াল করে দেখো এখান থেকে হাফ অফ ক্যান্সেল তাহলে কি চলে আসে এসি ইনটু বিডি এখানে ডিএফ ইনটু ইএম কিন্তু খেয়াল করে দেখো তোমার লাগবে কি তোমার লাগবে দেখো এখানে এবি ইনটু এসি তার মানে এসি এর সাথে দেখো এবি গুণ আছে এখানে আমি কি পাইলাম এখানে বিডি পাইলাম তার মানে আমার এই বিডি দরকার নাই আমার দরকার এখানে এসি কারণ দেখো এখানে সরি আমার দরকার হচ্ছে এবি দেখো এখানে এসি এর পাশে এবি লাগবে আবার এখানে দেখলাম আমার ডিএফ ইনটু ইএম আসছে কিন্তু এখানে ডিএফ ইনটু ডিই আসছে তার মানে আমাকে এই ইএমটা লাগবে না ইএম এর জায়গায় আমাকে ডিই লাগবে তার মানে লবে আমার লাগতেছে হচ্ছে দেখো এখানে এবি লাগতেছে ছোট করে লিখে রাখি এখানে আমার এবি লাগতেছে আর এইখানে আমাকে ডিএন না ডিই লাগতেছে তাহলে যদি আমি কোনোভাবে বিডি বাই ইএন সমান এবি বাই ডিই নিয়ে আসতে পারি তাহলে ওই মানটা এখানে বসাই দিলে কিন্তু হয়ে যাবে তাহলে এইটাকে এখন আমি এভাবে রেখে দিই দেখি এই মানটা বের করা যায় কি না মনে করো সমীকরণ নাম্বার তুমি তিন দিয়ে রাখি দিলে আচ্ছা এখন দেখো এই পঁয়ত্রিশের মতো কিন্তু আমরা করব আমার লাগবে কি দেখো আমার এখানে আসতে হবে এবি কে এখানে আসতে হবে আর ডিই কে ঠিক আছে তা আমি দেখি এবি আর ডিই বাহু নিয়ে কোনো ত্রিভুজ আছে কিনা ওদেরকে সদৃশ করেই প্রমাণ করবো দেন ওগুলো বাহু নিয়ে কাজ করা যাবে ঠিক আছে তো খেয়াল করে দেখো এবি বাহু নিয়ে এখানে একটা ত্রিভুজ ডিই বাহু নিয়ে এখানে একটা ত্রিভুজ তাহলে এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশ করেই প্রমাণ করবো দেন এদের অনুপাত নিয়ে কিন্তু কাজ করা যাবে ঠিক আছে তাহলে এইটা মনে করো আমার ম্যাথের এক নম্বর ধাপ ছিল এখন দুই নম্বর ধাপ এখানে ঠিক আছে দুই নম্বর ধাপ আচ্ছা খেয়াল করে দেখো এই দুইটা ত্রিভুজ এ এম বি ত্রিভুজে আমার এবি বাহু আছে আর ডি এন ই ত্রিভুজে ডিই বাহু আছে তাহলে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমার কাজ করতে হবে এখন খেয়াল করে দেখো প্রশ্নে দেওয়া ছিল যে এ কোণ ডি কোণ সমান আবার যেহেতু লম্ব আর্ট করছে তাহলে এই কোণটা এক সমকোণ এই কোণটা এক সমকোণ তাহলে দুইটা কোণ নব্বই ডিগ্রি বলে সমান তাহলে অবশ্যই অবশিষ্ট কোণটাও কি হবে সমান হবে তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো যে তিনটা কোণ আমি পরস্পর সমান পাচ্ছি তাহলে ওই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ কোণই হয়ে গেল কোন দুইটা ত্রিভুজ ত্রিভুজ এবিএম এবিএম ও ত্রিভুজ এখানে খেয়াল করে দেখো ডিইএন লেখো ডিইএন ঠিক আছে দেখো প্রশ্নে দেয়া আছে কোন এ সমান হচ্ছে কোন ডি এর আবার দেখো এই যে এই দুইটা কোণ নব্বই ডিগ্রি বলে সমান হয়ে গেল বিএম এ তাহলে কোণ হচ্ছে বিএম এ সমান এখানে কোণ হচ্ছে ইএনডি ইএনডি আবার দেখো তাহলে দুইটা কোণ যদি সমান হবে তাহলে অবশিষ্ট অবশ্যই অবশিষ্ট কোণগুলো সমান হবে এখানে অবশিষ্ট কোণ দেখো যে বিতে এ বি এম এখানে ডিইএন তাহলে এখানে এ বি এম সমান কোণ হচ্ছে এখানে ডিইএন ঠিক আছে এখন দেখো তাহলে অবশ্যই তুমি দেখতে পারতেছো যে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান তার মানে এই ত্রিভুজগুলো হচ্ছে সদৃশ্য পাশে লিখে দিবা ত্রিভুজ দ্বয় হচ্ছে সদৃশ্য আচ্ছা এটাকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে অলোকে তাহলে খেয়াল করে দেখো এখানে লিখে দিবা যে ত্রিভুজ হচ্ছে সদৃশ্য তার মানে ত্রিভুজ যদি সদৃশ্য দেখো সদৃশ কোণ তিনটা কোণ সমান মানে কি এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণের সমান তাহলে মনে রাখবা ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণ আর সদৃশ কোণে ত্রিভুজ অবশ্যই সদৃশ্য হবে আচ্ছা প্রমাণের উদ্দেশ্য কি প্রমাণের উদ্দেশ্য হচ্ছে এখন আমি এদের বাহু নিয়ে কাজ করবো ঠিক আছে দেখো কোন বাহু নিয়ে কাজ করবো যে বাহুগুলো আমার এখানে লাগবে দেখো তাহলে আমি কি বলতে পারবো যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমানুপাতিক হবে তাহলে দেখো এই এ কোণ তো ডি কোণ সমান ছিল তাহলে এর বিপরীতে বিএম ডি এর বিপরীতে ইএম তাহলে তুমি লিখতে পারবা অতএব বিএম ডিভাইডেড বাই ইএম সমান দেখো আবার দেখো এই সমকোণ এখানে সমকোণ সমান সমকোণের বিপরীতে এবি এখানে ডিই এখানে লেখা যাবে এবি ডিভাইডেড বাই ডিই আবার এখানে দেখো এখানে বাদ পড়া কোণ এ এম এর বিপরীতে এখানে এই কোণের বিপরীতে ডিএম এখানে লেখা যাবে এম ডিভাইডেড বাই ডিএম এখন দেখো তোমার কোন অনুপাতগুলো লাগবে একটু সেগুলো দেখো আমার বিডি আর ইএন নিয়ে কাজ করতে হবে ঠিক আছে বিডি আর ইএন বিডি বিডি না হাফ সরি সরি খেয়াল করে দেখো এই ত্রিভুজের উচ্চতা এখানে বিএম ছিল ঠিক আছে এখানে ভুল করে বিডি লেখা হয়েছে তোমরা একটু সংশোধন করে নেবে এখানে বিএন ছিল বিএম ঠিক আছে দেখো আমার বিএম আর ইএন নিয়ে কাজ করতে হবে তার মানে বুঝতে পারতো আমার বিএম ইএন এ অনুপাত থাকতে হবে আর আমি বিএম আর ইএন কে সরাই কাদেরকে নিয়ে আসবো এবি কে নিয়ে আসবো ডিই কে নিয়ে আসবো তার মানে এবি ডি এটা নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তাই এর আমার কোনো কাজ নাই তোমরা এটা বাদ দিয়ে দাও অতএব তুমি বলতে পারবা যে বিএম ডিভাইডেড বাই ইএন এ মানটা সমান হচ্ছে এবি ডিভাইডেড বাই ডিই
এখন দেখো জাস্ট এই বিএম বাই ইএন এর মানটা এখানে বসিয়ে দিলে তোমার কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু চলে আসবে। তাহলে এক কাজ করো, এটাকে সমীকরণ যেহেতু তিন দিছি তখন দেখো সমীকরণ তিন হতে পাই, সমীকরণ তিন হতে পাই কি পাই মান না, জাস্ট তুমি বসাই দাও বিএম ভাগ ইএন এর জায়গায় এ বি ভাগ ডি বসাই দাও, দেখো চলে আসবে যত ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র ডি ই এফ সমান এসি ইন্টু ডি এফ, আগে থেকেই ছিল দেখো, তাহলে জাস্ট এখানে এ বি ডি, এখানে এ বি ডি লিখলে চলে আসবে এসি ইন্টু এ বি ডি এফ ইন্টু ডি, তাহলে এখানে চলে আসলো এসি ইন্টু এ বি এখানে ডি এফ ইন্টু ডি ই, দেখো চলে আসছে। আমি জাস্ট তুমি যদি এটাকে এই ইস্টু আকারে লেখো ঠিক আছে, মানে ভাগ মানে কি, ভাগ মানে কিন্তু এই চিহ্ন ঠিক আছে, তো তুমি জাস্ট ওই চিহ্নটা লিখে দিলে হবে। অতএব লিখে দিই দেখো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইস টু ত্রিভুজ ক্ষেত্র ডি ই এফ সমান এটা ভাগ এটা, তাহলে এটা ইস টু এটা, এখন এখানে যেহেতু এ বি আগে আছে আমি আগে এ বি লিখতেছি, তাহলে এখানে লেখা যাবে এ বি এ সি ইস টু এটা হচ্ছে আর ডি ই ডি এফ, দেখো এখানে ডি ই টা আগে লিখি, তাহলে ডি ই ডি ই ইন্টু ডি এফ প্রমাণিত ঠিক আছে। তো এই প্রমাণটা আগের মতো ছিল খুবই ইজি, আমি আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখলাম, দেখলাম যে এইটা আসছে, আমি দেখলাম এখানে বি এম আর ইএন কে সরায় প্রমাণের জন্য এ বি আর ডি নিয়ে আসতে হবে, তাহলে আমি কী করলাম এ বি আর ডি বাহু আসতে এমন দুটো ত্রিভুজ খুঁজলাম, তাদেরকে সদৃশ গণি প্রমাণ করলাম, কেন প্রমাণ করলাম যেন তাদের বাহু নিয়ে আমি কাজ করতে পারি। দেন দেখো এই যে এ বি আর ডি এর মান পাইছে আমি বি এম আর ইএন, তাহলে বি এম আর ইএন কে সরায় আমি এ বি আর ডিটা বসে দিলাম, প্রমাণ চলে আসলো। তো আশা করি বুঝতে পারছো খুব ইজি ছিল, তোমাদের উপপাদ্য 35 এর মতো ছিল এটা। আচ্ছা দেখো 14 পয়েন্ট আগে কিছু উপপাদ্য বাদ দিয়েছিলাম, সেগুলো এখন করে দিব, যেমন দেখো 8 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে সদৃশ কোণ নিয়ে কথা বলা ছিল, 14 পয়েন্ট 1 আমরা এখন সদৃশ কোণ করি নাই, তাই জন্য তোমাকে 14 পয়েন্ট 1 8 নম্বরটা আমি এখানে করে দিব ঠিক আছে। এই যে 14 পয়েন্ট 1 দেখো 8 নম্বরটা আমাদের বাদ পড়ছিল ঠিক আছে। ত্রিভুজ এ বি সি আর ডি এফ সদৃশ কোণী ত্রিভুজের উচ্চতা এ এম আর ডি এন দেয়া আছে, আচ্ছা উচ্চতা দেয়াই আছে, প্রমাণ করো এ এম ইন ইস টু ডি এন এ বি ইস টু ডি। আচ্ছা দেখি ত্রিভুজ আমি আসবার চেষ্টা করি এ বি সি আর ডি এফ ঠিক আছে, দেখো এইটা মনে করো ত্রিভুজ এ বি সি নিলাম, এটা হচ্ছে এ বি সি আর একটা মনে করো ডি এফ ঠিক আছে, মনে করো ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ, প্রশ্নে দেবো ত্রিভুজ এ বি সি আর ডি এফ হচ্ছে সদৃশ কোণী, সদৃশ কোণী মানে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, আমি ধরে নিলাম যে আমার এ কোণটা ডি এর সমান, বিটা হবে ই এর সমান আর সিটা এফ এর সমান ঠিক আছে, তাহলে আমার প্রমাণ করতে সুবিধা হবে। প্রমাণ করতে বসে প্রমাণ করো যে এ এম ইস টু ডি এম, দেখো আমি বিশেষ নিমর্শনে লিখে রাখি কি প্রমাণ করতে হবে ঠিক আছে, প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে এ এম ইস টু ডি এম, এ এম ইস টু ডি এম, হ্যাঁ দেখো এটা হচ্ছে এ এম ইস টু ডি এম সমান, কার সমান সেটা হচ্ছে এ বি ইস টু ডি, এটা হচ্ছে এ বি ইস টু ডি ই এর সমান, আচ্ছা দেখি এটা আসে কিনা। এখন দেখো প্রশ্ন আরো কিছু দেওয়া আছে, এ এম হচ্ছে আমার এই ত্রিভুজের উচ্চতা, তার মানে এখান থেকে একটা হাইট অ্যাড করে সেটা হচ্ছে এ থেকে এম আর ডি এল হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা ঠিক আছে। আচ্ছা এই লাইন নিয়ে আসতে হবে, এখন এখন খেয়াল করে দেখো আমি তোমাকে বারবার বলে আসছি যখন আমার এই অধ্যায়ের ত্রিভুজ রিলেটেড প্রমাণে বাহুটাও দেয়া থাকবে তখন তুমি ওই বাহুগুলো নিয়ে ত্রিভুজ খুঁজবা, দেন ওই ত্রিভুজটাকে তুমি সদৃশ কোণী প্রমাণ করবা, দেন এগুলো অনুপাত কিন্তু লেখা যাবে। আমি খেয়াল করে দেখো তো তোমার এ বি ডি এন সরি এ এম ডি এন এ বি ডি এই বাহুগুলো কোন ত্রিভুজের মধ্যে আছে একটু খুঁজে বের করো, দেখো তোমার এ বি এখানে আছে, আবার তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে ডি এন, ডি এন কোথায় আছে, ডি এন এখানে আছে, এ এম এখানে আছে ঠিক আছে, ডি ই ডি ই এখানে আছে, তো দেখো এই যে এ এম ডি এন ঠিক আছে, দেখো এখান থেকে এ এম ডি এন এ বি ডি ই এ বি ডি ই, তো এই বাহুগুলো নিয়ে কিন্তু আমার এই দুইটা ত্রিভুজ গঠন করা যায় ঠিক আছে, তাহলে যদি আমি এই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করি তাহলে কিন্তু ওদের অনুপাত নিয়ে কিছু লেখা যাবে, তো সবার আগে দেখো ওই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করে ফেলি ঠিক আছে, এটা মনে করো ধাপ এক, ধাপ একই হয়তো একটা শেষ হয়ে যাবে। ত্রিভুজ এ বি এম দেখো
त्रिभुज ए बी एम ओ त्रिभुज डी ई एन ये छोड़ो डीई एन डीई एन ठीक है এখন খেয়াল করে দেখো আমার প্রশ্নতে বলে দেওয়া ছিল যে ত্রিভুজ এ বি সি আর ডি এন সদৃশ কোণী তার মানে এই বি কোণটা অবশ্যই এই ই কোণের সমান হবে ঠিক আছে তো লিখে ফেলি কোণ বি কোণ মানে কি যদি এ ত্রিভুজের রেসপেক্টে লিখি তাহলে এ বি এম আকারে লিখতে হবে তাহলে এখানে হচ্ছে এ বি এম সমান এখানে ওই যে ই কোণ মানে কি দেখো কোণ এটা হচ্ছে ডি ই এন আচ্ছা এখন কোণ খেয়াল করে দেখো এমটা লম্ব ছিল তার মানে এটা এক সমকোণ dn টা লম্ব মানে এটা এক সমকোণ তাহলে দুইটা এক সমকোণ বলো সমান একটা amb amb সমান এখানে হচ্ছে dn কোণ dne তাহলে দেখো বাদ করা কোণগুলো অবশ্যই সমান হবে এখানে এই কোণটা অবশ্যই এটা আগে লিখবো আমি bam তাহলে কোণ খেয়াল করে দেখো bam সমান হবে কোণ edn এখানে হচ্ছে e dn তাহলে একটা ত্রিভুজে তিনটা কোণ যদি অন্য ত্রিভুজে তিনটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজটা লিখে দিব সদৃশ কোণী অর্থাৎ সদৃশ তার মানে সমান সমান কোণে বিপরীত বাহুগুলো সমানুপাতিক হবে এখন এক কাজ করো তুমি এই কোণে বিপরীত বাহু মানে m দেখো তুমি সরাসরি লিখতে পারবা এখান থেকে m ডিভাইডেড বাই dn dn সমান এখান থেকে ad de তো খেয়াল করে দেখো তোমার কিন্তু ad কি লাগবে de লাগবে ए डी ए डी ए डी ए डी ए डी कोई ए एम बी सॉरी सॉरी देखो एक कोणটা ए एम बी হবে আছে কেন একটু ভুল হয়েছে সেটা তোমার ए एम बी হবে ঠিক আছে এখন যে সমকোণ মানে এটা ए एम बी হবে কিন্তু ঠিক আছে তাহলে এখানে ए पी বাই डी সমান এখানে এখানে ए एम হবে এখানে ए एम হবে ए एम বাই डी এন হবে ঠিক আছে একটু ভুল হচ্ছে আজকে তো সরি আই এম রিয়েলি তাহলে খেয়াল করে দেখো এই কোণে বিভেদ হচ্ছে এম এখানে ডিএন তাহলে এখানে এম ভাগ ডিএন লেখা যাবে ঠিক আছে দেখো প্রমাণ হচ্ছে চলে আসতেছে এখানে এম ডিভাইডেড বাই ডিএন সমান এই কোণে বিপরীতে এবি এখানে ডিই এখানে খেয়াল করে দেখো এবি ডিভাইডেড বাই ডি এখন দেখো তুমি এটার আর কোনো মান লেখার দরকার নেই কারণ দেখো তুমি বুঝতে পারতেছো এম ডিএন তাহলে এম ডিএন চলে আসছে এবি ডি এবি ডিও চলে আসছে তো প্রমাণ একটা ধাপই শেষ হয়ে গেছে জাস্ট যেগুলো বাহু দেওয়া ছিল ওইগুলো বাহু রিলেটেড ত্রিভুজকে আমি সদৃশ কোণই প্রমাণ করছি দেন ওদের অনুপাত নিয়ে আমার প্রমাণটা শেষ তাহলে লিখে ভালো এখান থেকে লেখা যাবে এ এম ইজ টু বি এম সমান এ বি ইজ টু ডি এখান থেকে এ বি ইজ টু ডি তো এটাই প্রমাণ প্রমাণিত ঠিক আছে তো প্রমাণটা খুবই সিম্পল ছিল তবে খেয়াল রাখবা যদি আমায় কখনো ত্রিভুজের এগুলো বাহু রিলেটেড প্রমাণগুলো দেয় আমি অবশ্যই ওই বাহুগুলো নিয়ে ত্রিভুজ খুঁজব ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করবো দেন আমি অনুপাত দেখে কিন্তু প্রমাণটা মোটামুটি চলে আসবে এখন দেখো আমাকে তিন নম্বরটা আমি করে দিচ্ছি করে দিব না জাস্ট তোমাকে বলে দিলে তুমি করতে পারবা চোদ্দ পয়েন্ট আগে দেখো তিন নম্বরটা দেখো তিন নম্বর কি বলছে প্রমাণ করো যে ট্রাফিজিয়ামের কর্ণদ্বয় এদের ছেদবিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয় দেখো মানে জাস্ট আমি একটু এখানে হিন্ট দিয়ে দিই এটা মনে করো একটা ট্রাফিজিয়াম দেয়া আছে ঠিক আছে আচ্ছা এটা মনে করো এ বি সি ডি দেখো এই কোণটা তোমাকে আমি করে দিব না তোমাকে জাস্ট আমি হিন্ট দিয়ে দিচ্ছি কর্ণদ্বয় মানে দেখো এটা একটা কর্ণ আর এইটা আরেকটা কর্ণ ঠিক আছে বিসি একটা কর্ণ আর এডি আরেকটা কর্ণ বলছে এদের ছেদবিন্দুতে ধরলাম ছেদবিন্দু ও কর্ণগুলো একই অনুপাতে ভাগ হয় দেখো তো এই ছেদবিন্দুতে বিসি কর্ণ বিও ওসি আর এই কর্ণটা এ ও ওডি অনুপাতে ভাগ হচ্ছে তাহলে প্রমাণ করতে হবে অনুপাতগুলো সমান অর্থাৎ যদি এই কর্ণ আগে লিখি দেখো বিও ওসি এই অনুপাতটা কার সমান হবে দেখো আগে আমি বিও লিখছি তাহলে এখান থেকে লিখতে হবে এ ও ওডি এখন দেখো এই অনুপাতকে তোমার সমান প্রমাণ করতে হবে তো আমি আগে একটু আগে করাইলাম দেখো যখন এই ত্রিভুজে বাহু রিলেটেড প্রমাণগুলো থাকবে এই বাহু নিয়ে ত্রিভুজ গঠন করবা ওদেরকে তুমি সদৃশ কোণী প্রমাণ করবা তো তুমি ইজিলি বুঝতে পারছো খেয়াল করে দেখো তুমি যদি এই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করে ফেলো তাহলে কিন্তু এগুলো ইজিলি তোমার লেখা যাবে ঠিক আছে কিভাবে প্রমাণ করবা দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ তো পরস্পর সমান বিপ্রদীপ কোণ বলে আচ্ছা আবার আবার খেয়াল করে দেখো আর কোনটা কোন সমান দেখো এক কাজ করি এই দুইটা না দেখো আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে ঠিক আছে দেখো আমি এই দুইটা ত্রিভুজ
কে সদৃশ কোণই প্রমাণ করব। কোন দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে দেখো উপরের এই ত্রিভুজটা, দেখো উপরের এই ত্রিভুজটা, বুঝতে পারছো? মানে এই ত্রিভুজ আর নিচে দেখো এই ত্রিভুজটা, তাই আমাদের কোণগুলো ইজিলি চলে আসবে। দেখো তাহলে খেয়াল করে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে, দেখো এইটা ডট আগে মুছে দিই, এই দুইটা কোণ পরস্পর বিপরীত কোণ বলে সমান হয়ে গেল, ঠিক আছে বুঝলাম। তারপর খেয়াল করে দেখো এই যে এই কোণটা ঘুরে আসে এই কোণ সমান, কিভাবে সমান? দেখো ট্রাপিজিয়ামে কিন্তু এ বি আর সি ডি সমান্তরাল, তাহলে এটিকে ছেদক কল্পনা করলে এই দুইটা কোণকে তুমি একান্তর কোণ বলে সমান বলতে পারবা। তাহলে দেখো এই ত্রিভুজের এই কালো কোণ এই কালো কোণের সমান, এই লাল কোণ এই লাল কোণের সমান, তাহলে এই অবশিষ্ট কোণ এই অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। বা তুমি দেখতে পারতেছ দেখো এরাও কিন্তু হচ্ছে একান্তর কোণ, এরাও কোণ সমান। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, এরা সদৃশ কোণের ত্রিভুজ, অর্থাৎ সদৃশ, এদের বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করে তুমি প্রমাণটা ইজিলি নিয়ে আসতে পারবা। এরা তুমি অবশ্যই বাসায় একটু করে নিবা। এটা হচ্ছে তোমার তিন নাম্বার, ঠিক আছে? 14.1 এটা হচ্ছে তিন নাম্বার।